এই মুহূর্তে আপনি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে খবরটা অবশ্যই আপনার জন্য আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে আপনাদের যে মাধ্যমিক পরীক্ষা সেটা পহেলা জুন থেকে হওয়ার কথা ছিল কিন্তু এই মুহূর্তে যে খবর আপনাদের পরীক্ষা পহেলা জুন থেকে হচ্ছে না পরীক্ষা কিন্তু আবারও পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আদৌ কি মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়ে সরকারি সিদ্ধান্তের উপর নজর রাখতে হবে তোমাদের অবশ্যই আপনাকে জানাবো মাধ্যমিক পরীক্ষা কবে হতে পারে এই বিষয়ে শিক্ষা দপ্তর থেকে ঠিক কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাকে জানাবো এই ভিডিওতেই অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষে আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন বা আপনার স্কুলের নাম কি রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও নিচে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা এখানে একটি খবর প্রকাশ হয়েছে যার হেডলাইনে বলা হয়েছে ফার্স্ট জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব হচ্ছে নাকি বাতিল সরকারের সিদ্ধান্তে অপেক্ষায় পর্ষদ তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে দেখুন হেডলাইনেও বলা হয়েছে যে আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা পহেলা জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব করোনা পরিস্থিতিতে এমনটাই মনে করছে মধ্য শিক্ষা পর্ষদ তোমাদের বুঝতে পারছেন করোনা পরিস্থিতি সেই জন্য মধ্য শিক্ষা পর্ষদ মনে করছেন যে ফার্স্ট জুন থেকে যে পরীক্ষা নেওয়া কথা ছিল সেটা অসম্ভব তবে কবে মাধ্যমিক পরীক্ষা হবে পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের বন্ধুরা বুঝতেই পারছেন এখানে আরও বলা হয়েছে যে পহেলা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দশ জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষা পিছু হচ্ছে নাকি বাতিল হচ্ছে সরকারের সিদ্ধান্তে অপেক্ষায় রয়েছে পর্ষদ তোমাদের বুঝতেই পারছেন সরকার যে সিদ্ধান্ত নেবেন যে পরীক্ষা কি আবার পিছু হবে নাকি পরীক্ষা বাতিল হয়ে যাবে সমস্ত কিছু সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করছে তবে এখানে কোন আরও বলা হয়েছে যে বর্তমানে ট্রেন চলাচল বন্ধ করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াতের সমস্যাও থাকছে এছাড়াও নিচে বলা হয়েছে যে এছাড়াও লাগাম ছাড়া করোনা সংক্রমণের হার এমন পরিস্থিতিতে পহেলা জুন থেকে পরীক্ষার আয়োজন পুরোপুরি অসম্ভব এমনটাই কিন্তু মনে করছেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ নিচে বলা হয়েছে যে উল্লেখ্য এর আগে সিবিএসই এর যে দশম শ্রেণী পরীক্ষা সেটাও বাতিল হয়ে গেছে তোমাদের বুঝতেই পারছেন দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা আদৌ হবে কি হবে না সেই বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি তবে এমনটাই মনে হচ্ছে যে পয়লা জুন থেকে যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষা আপাতত হচ্ছে না তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনার ভালো লাগবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন